ঢাকা কলেজের আবাসিক ছাত্রাবাস অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র হকি স্টিক লাঠি এবং হেলমেট উদ্ধার করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা তাদের অভিযোগ ছাত্রলীগ নাম দিয়ে অসংখ্য অছাত্র অবস্থান করত হোস্টেলগুলোতে আর শুধু কোটা আন্দোলন নয় নানা সময় যৌক্তিক আন্দোলনে সব অস্ত্র নিয়ে সাধারণ মানুষের উপর ঝাঁপিয়ে পড়ত তারা পাঁচ আগস্টের অভ্যুত্থানের পর ছাত্রলীগ হল থেকে পালিয়েছে বলেও জানান শিক্ষার্থীরা রিপোর্ট মহিবুল্লাহ মহিবের ঢাকা কলেজের ছাত্রদের বসবাসের জন্য মোট আটটি হল রয়েছে গত পনেরো বছর এসব হলে একচেটিয়া রাজত্ব ছিল পাঁচ আগস্টের গণভ্যুত্থানের পর সেই হলগুলো থেকে পালিয়ে যায় ছাত্রলীগ শনিবার সেসব হলে ছাত্রলীগ ব্যবহৃত কক্ষগুলো তল্লাশি করে শিক্ষার্থীরা বেরিয়ে আসে রামদা লোহার রড পাইপ হকিস্টিক সহ বিভিন্ন সরঞ্জাম প্রতিটি হল থেকে উদ্ধার করা এসব অস্ত্র কোটা সংস্কার আন্দোলন দমনেও ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ করেন সাধারণ শিক্ষার্থীরা আজকে হচ্ছে আমাদের ঢাকা কলেজের যে হলগুলো আছে সেই হলগুলোতে আমরা রেড দিই এবং এখানে আমরা অভিযান পরিচালনা করি এখানে আমাদের ছাত্ররা ছিল সাধারণ ছাত্ররা আমাদের বৈষম্যবিদ্যাদারের যারা সমন্বয়ক তারা ছিলেন আমাদের শিক্ষকরা ছিলেন আমাদের হল সুপার ছিলেন এখানে হচ্ছে আমরা অভিযান পরিচালনা করার পরে আমরা এখানে প্রচুর পরিমাণে আগ্নেয় অস্ত্র দেশীয় অস্ত্র রামদা আর তারপর হচ্ছে গাজা ফেন্সিডিল ডিল হকি স্টিক সব বিভিন্ন ধরনের আগ্নেয় অস্ত্র দেশীয় অস্ত্র আমরা পাই এই যে ষোলো বছরের ছাত্রলীগ এখানে ছিল এখানে কলেজ প্রশাসনের দায়ী নিতে হবে হল প্রশাসনের দায়ী নিতে হবে তাদের ছত্র আমি মনে করি যে এই সন্ত্রাসী কার্যক্রমগুলো পরিচালিত হয়েছে আমরা হলের পূর্বসু থেকে আমাদের সাথে নিয়েই আসি কিন্তু আমরা যখন তাদেরকে সাথে নিয়ে আসি তখন আমরা হলের ভিতরে ঢুকি তখন দেখতে যাই বিভিন্ন রুম এলোমলোভাবে অগুচলভাবে আসে এটা ধারণা করছি যে যতগুলো আগ্নেয়স্ত ছিল বা যেই পরিমাণে ঢাকা কলেজের সন্ত্রাসী ক্যাডাররা ছিল তারা এই হল প্রভুস্তের সহায়তায় তাদের আগ্নেয় অস্ত্রগুলো নিয়ে গেছে তারা মাদক সেবন করেছে তারা মাদক ব্যবসার সাথে জড়িত ছিল এবং তারা মাদক পাচারের সাথে জড়িত ছিল ধারালো অস্ত্রের পাশাপাশি পাওয়া যায় মাদক সেবনের বিভিন্ন সামগ্রী এবং মাদক পরে সেগুলো আগুনে পুড়িয়ে দেওয়া হয় বিষয়টি নিয়ে জানতে চাইলে হলের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক নিজেদের অসহায়ত্বের কথা জানান কোনটা এই যে যেই অস্ত্রগুলো ব্যবহার

আগামীতে কোনো রাজনৈতিক দলের লেজুর ভিত্তিক কোন ছাত্র সংগঠনকে হলে জায়গা দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দেন সাধারণ শিক্ষার্থীরা মুহিবুল্লাহ মুহিব বাংলা ভীষণ ঢাকা